নমস্কার প্রিয় দর্শক বন্ধু, মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। 2020-তে 6টি রাশির সরকারি ও বেসরকারি উচ্চ পদে চাকরির সম্ভাবনা রয়েছে। কোন সেই 6টি রাশি? আসুন আমি একে একে আপনাদের সেই 6টি রাশির নাম জানিয়ে দিই। আমাকে অনেকে কমেন্টে লিখে পাঠাচ্ছিলেন চাকরির সম্ভাবনা আছে কি না, অর্থাৎ 2020-তে কোন কোন রাশির চাকরির সম্ভাবনা আছে আপনাদের আমি তা এবার জানাতে চলেছি। মনে রাখবেন, আমি যে 6টি রাশির কথা বলবো সেটি হচ্ছে গোচরের হিসাবে। আপনি আপনার জন্মছকটা অবশ্যই একবার দক্ষ জ্যোতিষীকে দিয়ে বিচার করিয়ে নেবেন, নচেত আপনার রাশিচক্রে যদি জন্মছকে যদি সরকারি চাকরি যোগ না থাকে তবে কিন্তু আপনার চাকরি সম্ভাবনা অনেকটাই কমে যাবে। তবে গোচরে সরকারি চাকরি বা বেসরকারি চাকরি এবং উচ্চ পদে যারা চাকরি পেতে চলেছেন তাদের মধ্যে প্রথম রাশি হচ্ছে কর্কট রাশি। কেন কর্কট? কর্কটের ষষ্ঠে প্রবেশ করেছে বৃহস্পতি। এই ষষ্ঠ জায়গাটাকে নির্বাচন করে বা নির্দেশ করে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা। কাজেই কর্কট রাশির ষষ্ঠে বৃহস্পতি থাকায় আপনার চাকরির সম্ভাবনা কিন্তু রয়েছে 2020-তে। দ্বিতীয়ত, 2020-তে যে রাশির চাকরির সম্ভাবনা রয়েছে সেটি হচ্ছে সিংহ রাশি। কেননা সিংহ রাশির পঞ্চমে রয়েছে বৃহস্পতি, পঞ্চমে থেকে একাদশ ঘরকে দৃষ্টি দিচ্ছে। একাদশ হচ্ছে সাকসেসের ঘর। কাজেই আপনি কিন্তু 2020-তে চাকরি পেতেই পারেন। তৃতীয় যে রাশিটি হচ্ছে সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির দ্বিতীয় প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি। দ্বিতীয় প্রবেশ করার সাথে সাথে বৃহস্পতির দশম ঘরে দৃষ্টি যাচ্ছে। এই দশম ঘরকে নির্দেশ করে কর্মের ঘর। কাজেই বৃশ্চিক রাশির কিন্তু চাকরির সম্ভাবনা তৈরি হচ্ছে। চতুর্থ নম্বর যে রাশিটি চাকরির সম্ভাবনা তৈরি হচ্ছে সেটি হচ্ছে মীন রাশির। মীন রাশির গোল্ডেন টাইম কিন্তু শুরু হয়ে যাবে 2020 থেকে। দশমে থাকবে বৃহস্পতি। এই দশম ঘরকে নির্দেশ করে কর্ম। কাজেই আপনি কর্ম করে যান, দেখবেন চাকরির সম্ভাবনা আপনার বৃদ্ধি পাবে। পঞ্চম যে রাশিটি 2020-তে চাকরির যোগ সবচেয়ে প্রবণ রয়েছে সেটি হচ্ছে বৃহস্পতি। মেষ রাশির সাপেক্ষে বৃহস্পতি আসছে নবম ঘরে। নবম ঘরকে নির্দেশ করে আমাদের ভাগ্যের জায়গা। কাজেই ভাগ্যস্থানে বৃহস্পতি আসায় আপনার কিন্তু ভাগ্য খুলে যাবে, অর্থাৎ যে কোনো উঁচু পদের চাকরি, সে সরকারি হতে পারে বা বেসরকারি হতে পারে, আপনি কিন্তু পাবেন। শেষ যে রাশিটি, অর্থাৎ 6 নম্বর যে রাশিটি 2020-তে সরকারি বেসরকারি অথবা উচ্চ পদে চাকরির সম্ভাবনা রয়েছে সেটি হচ্ছে কুম্ভ রাশি। কেননা কুম্ভ রাশির সাপেক্ষে বৃহস্পতি আসছে একাদশ গৃহে। একাদশ ঘরকে বোঝায় সাকসেসের ঘর। কাজেই যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সামে আপনি কিন্তু সাকসেস পেয়ে যেতেই পারেন। কাজেই আপনারা পরিশ্রম করুন এবং যথাযথ আপনারা প্রিপারেশন শুরু করে দিন। আপনাদের সময় কিন্তু খুব ভালো আসছে সরকারি চাকরি পাওয়ার এবং বেসরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যারা দীর্ঘদিন ধরে প্রমোশনের চেষ্টা করছিলেন
অথচ সরকারি চাকরি বেসরকারি চাকরিতে নিযুক্ত রয়েছেন, তাদের কিন্তু প্রমোশন হয়ে যাবে এই বছর। সর্বোপরি আপনাদের জানাই যে এটি একটি গোচরের ফল নির্দেশ, এটাকে পুরোপুরি আপনার জীবনে সত্য নাও হতে পারে। সেই জন্য আপনি আপনার ব্যক্তিগত জন্মছক এবং পাশাপাশি আপনার হস্তরেখা কোনো দক্ষ জ্যোতিষীকে দেখিয়ে তার সাথে পরামর্শ গ্রহণ করে নিন। গোচরের সময় খুব শুভ আপনাদের।